বিভাগীয় পর্যায়ে বিএনপির ধারাবাহিক কর্মসূচি হিসেবে রংপুরে 29শে অক্টোবর গণসমাবেশ করবে দলটি। এ নিয়ে উত্তেজনা দেখা গেছে নেতাকর্মীদের মাঝে। প্রথমে জেলা স্কুল মাঠে সমাবেশের অনুমতি চায় বিএনপি, তবে পুলিশের সম্মতি না পাওয়ায় সে সিদ্ধান্ত থেকে সরে আসে। পরে পুলিশের মৌখিক অনুমতি পেয়ে কালেক্টরেট মাঠে সমাবেশের মঞ্চ তৈরি করে বিএনপি। জেলা স্কুলের মাঠ আমাদেরকে প্রশাসনের পক্ষ থেকে দেওয়া হয়নি, একটি ছোট্ট মাঠ দেওয়া হয়েছে, ঈদগাহ মাঠ, ওটা একটা বাধা আমরা মনে করি। এদিকে মাঠ নিয়ে আলোচনার মধ্যেই শুক্রবার ভোর 6টা থেকে শনিবার সন্ধ্যা 6টা পর্যন্ত রংপুর বিভাগে ধর্মঘটের ডাক দেয় জেলা মোটর মালিক সমিতি। আদালতের নির্দেশ অমান্য করে সড়কে অবৈধ থ্রি হুইলার নসিমন করিমন সহ অনুমোদনহীন যান চলাচল করায় সব রুটে বাস মিনিবাস চলাচল বন্ধ ঘোষণা করা হয়। বৃহস্পতিবার দুপুরে গণমাধ্যমে প্রেস বিজ্ঞপ্তি পাঠিয়ে এই পরিবহন ধর্মঘটের ডাক দেয়া হয়। বিএনপি নেতাদের অভিযোগ, বিভাগীয় সমাবেশকে পণ্ড করতে আওয়ামী লীগ মালিক সমিতিকে দিয়ে এই ধর্মঘটের ডাক দিয়েছে। পরিবহন বন্ধ করা মানে সরকারের ইঙ্গিত ছাড়া পরিবহন বন্ধ হবে না। সুতরাং যদি আমরা মনে দেখি যে পরিবহন বন্ধ করছে, তাহলে প্রথম বাধা হচ্ছে সরকার এই পরিবহন বন্ধ করে দিয়ে বাধা সৃষ্টি করছে। আমাদের সমাবেশে বিএনপি নেতাকর্মী যদি আসে 2 লাখ, সাধারণ জনগণ আসবে 10 লাখ, যে কোনো বাধা অতিক্রম করার ক্ষমতা আমাদের এখন আছে। তবে আওয়ামী লীগ নেতারা বিএনপির এই অভিযোগ অস্বীকার করে বলেন ধর্মঘটের বিষয়টি মালিক শ্রমিকদের নিজস্ব বিষয়। পরিবহন ধর্মঘট ওদের আলাদা একটা ফাংশন, এখানে আওয়ামী লীগকে জড়ানোর সরকারের জড়ানোর কোনো কারণ দেখি না। বিএনপি তার মিথ্যার বাক্সত্ব, কেন্দ্রের থেকে লোকাল নেতারা সবাই মিথ্যা কথা বলে, মিথ্যা কথা হবে জনগণকে বিভ্রান্ত। বিএনপি কোনো সমাবেশ করলেই বাসে আগুন লাগানো হয়, পেট্রোল বোমা লাগানো হয়, সেই আশঙ্কা থেকেই শ্রমিকরা করতে পারে, কিন্তু এটার সাথে আওয়ামী লীগের ন্যূনতম কোনো সম্পর্ক নেই আমরা জানি না। আমরা চাই বিএনপি সমাবেশ শান্তিপূর্ণভাবে হোক, সুন্দরভাবে হোক, ওরা যাতে কোনো বিশৃঙ্খলা না করে। সমাবেশকে কেন্দ্র করে বিশৃঙ্খলা করলে অনুমতি বাতিল করা হবে বলে জানিয়েছে পুলিশ। তাদের এই রাজনৈতিক প্রোগ্রামের আড়ালে যদি অন্য কোনো ঘটনা থেকে থাকে, এটা যদি আমাদের ইন্টেলিজেন্স আছে এবং আমরা যদি এটা বুঝতে পারি, তাহলে আমরা এটাকে বাতিল করব।